এখন পি এম ওয়াই কলোনি আমসাং বাগিচা নামসাং বাগিচাত নির্মাণ করা হয়েছে নাহরকটিয়া সমষ্টি। এই নামসাং বাগানখন বহুত পুরনি বাগান। আজি এই কলোনিটোর নির্মাণে এই বাগানখনেরও সৌস্থ্য বৃদ্ধি করিব আর বহুত দরিদ্র লোকক এটা বাসস্থান দিব। এনেকুৱা সুন্দর আসনি ভারতবর্ষতে কম, মই কোত আছে নাজানো, কিন্তু অসমত আগতে কেতিয়াও দেখা নাছিলো। এনেকুৱা পি এম ওয়াই কলোনি এটা নির্মাণ করার বাবে মই অসম সরকারৰ গ্রামোন্নয়ন বিভাগ মন্ত্রী রঞ্জিত দাস আৰু নাহৰকটীয়া সমষ্টির বিধায়ক তৰংগ গগৈ ডাঙৰীয়াক ধন্যবাদ জনাইছো। আৰু এই কলোনির লগতে অঙ্গনবাদী কেন্দ্র, নামসাং বাগিচাত স্কুল, এটা সুন্দর পরিবেশ এটা ইয়াত নির্মাণ হৈছে। মই ভাবো যে এনে সুন্দর পরিবেশত ইয়ার যুব প্রজন্ম ছাত্র ছাত্রী সকল আগবাড়ি যাব পারিব। ১১৩ আবাস নির্মাণ হওয়া হে প্রধানমন্ত্রী আবাস যোজনা কি অন্তর্গত এক কলোনি কা রূপ দিয়া গিয়া হে। আর সাথো সাথ জল জীবন মিশন কা স্কিম, অঙ্গনবাদী কেন্দ্র, থোড়ি হি দূর মে হাই স্কুল, পাক্কা রাস্তা, সারে কুছ ব্যবস্থা কিয়া গিয়া হে। জো কলোনি বোলনে সে জো মন মে আতে হে সারে কুছ ইহা মে হে। আসাম মে ইয়ে এক বহুত বড়া পহলা প্রয়াস থা, আজ ইয়ে প্রয়াস সাকার হুয়া হে। মে হামারা পিএনআরডি ডিপার্টমেন্ট মন্ত্রী রঞ্জিত দাস জি আর নাহরকটিয়া কা বিধায়ক তরঙ্গ গগৈ কো ধন্যবাদ দেতা। Thank you.